আসসালামু আলাইকুম নবম শ্রেণী তোমাদের গণিত অনুশ্রেণীর অঙ্কগুলা দেখো এখানে নিচে তথ্যরাশির পরিসর নির্ণয় করো এগুলা দুইশো তেত্রিশ পৃষ্ঠা আছে দু হাজার চব্বিশ সালের বই অনুযায়ী তো এখানে দেখো তথ্যরাশির পরিসর নির্ণয় করো ক খ গ তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা সমাধান করব পরিসর নির্ণয় করো তো দেখো এক নম্বরে অনেকগুলো এখানে সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা ক নম্বরটার পরিসর নির্ণয় করব। পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হ্যাঁ তোমরা এটা জানো তো আমি প্রথমে ক নাম্বারটা সমাধান করব দেখো তোমরা তো দেখো ক নাম্বারটা এখানে সর্বোচ্চ মান বাস আর এবং সর্বনিম্ন মান হচ্ছে শূন্য তো তোমাদের যদি আমি দেখে এখানে দেখো তোমরা এই যে এখানে আছে সর্বোচ্চ মান হচ্ছে তোমাদের বাস আর সর্বনিম্ন মানে ছোট হচ্ছে শূন্য তারপরে আমরা এখন পরিসর নির্ণয় করে ফেলব সুতরাং পরিসর আর সমান পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে বাইশ মাইনাস জিরো তাহলে কত হবে বাসেতে জিরো বিয়োগ করলে বাইশে হবে তাই টোয়েন্টি টু হচ্ছে অ্যান্সার আমাদের ঠিক আছে ক নাম্বারটা হয়ে গেছে খ নাম্বার খ নাম্বার দেখো খ নাম্বার হচ্ছে এখানে সর্বোচ্চ মান সত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে চল্লিশ সর্বনিম্ন মান হচ্ছে চল্লিশ তাহলে আমরা যদি বইতে দেখি প্রশ্নে দেখো এই যে এখানে হচ্ছে সত্তর সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে চল্লিশ তাহলে আমরা এখন পরিসর নির্ণয় করব বিয়োগ করে তাহলে আমরা লিখবো সুতরাং পরিসর সমান এখানে লিখিনি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান আমরা ডাইরেক্ট এখানে অঙ্ক লিখে নিয়েছি সত্তর বিয়োগ চল্লিশ তাহলে অ্যান্সার হবে তিরিশ পরেরটা দেখো ঘ নাম্বারটা ঘ নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট এটা বুঝতে হবে ঘ নাম্বার দেখো এখানে এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এল ইউ সমান একশো পঞ্চান্ন এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা এল এল সমান হচ্ছে পঁচানব্বই তোমাদের যদি বইতে এটা বুঝাই দেয় দেখো এখানে এই যে সর্বোচ্চ শ্রেণীর হচ্ছে উচ্চ সীমা হচ্ছে একশো পঞ্চান্ন আর সর্বনিম্ন শ্রেণীর হচ্ছে নিম্ন সীমা হচ্ছে পঁচানব্বই এই যে পঁচানব্বই তাহলে আমরা এখন বিয়ে করে দিলাম অঙ্কটা হয়ে যাবে তো এখানে লিখতে হবে সুতরাং পরিসর সমান এলইউ মাইনাস এল এল তাহলে হবে একশো পঞ্চান্ন থেকে পঁচানব্বই বিয়োগ করলে হবে সাইট তাহলে এটি হচ্ছে অ্যান্সার তো তোমাদের পরিসর সম্বন্ধে যদি আমি বই থেকে একটু ধারণা দিই দেখো দেখেন এখানে পরিসর রেঞ্জ মানে আধারে প্রকাশ করা হয় তোমরা এটা পড়তে পারো পরিসর হলো কোন তথ্য রাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য মানে বিয়োগ করা বোঝা তারপর এখানে দেখো পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় আবার এখানে পরিসর সূত্র আছে দেখো পরিসর এল ইউ মাইনাস ওয়ান এগুলো হচ্ছে পরিসরের সূত্র তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক বুঝতে পেরেছ যে তোমাদের বইতে যে অনুশীলনীয় অঙ্ক আছে পরিষ নির্ণয় তো আমরা এক এক করে তোমাদের ফিস টা বাকি সমাধান দিয়ে দিব অঙ্ক তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ